এদিকে নিট ও নেট নিয়ে যখন তোলপাড় চলছে তার মাঝে গতকাল রাত থেকে লাগু হলো নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন আর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার নতুন এই আইনে উল্লেখ করা রয়েছে 15টি বিষয় এই 15টি বিষয়ের মধ্যে যে কোনো একটি কাজে যদি কেউ যুক্ত থাকেন তাহলেই তিনি যেতে পারেন জেলে হতে পারে জরিমানা পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তরপত্র ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারো সঙ্গে জড়িত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা এমআরসিট দেখলে অথবা নিজের কাছে রাখলে কিংবা অননুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে নতুন এই আইনে পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে উত্তরপত্র বা ওএমআরসিটে অমিল কোনো অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলেও কিন্তু কড়া শাস্তির মুখে পড়তে হবে প্রার্থীর যোগ্যতা কিংবা পদমর্যাদা নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনো নথি যদি বিকৃত করা হয় এবং ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার নির্ধারিত পরীক্ষার মান এবং নিয়ম লঙ্ঘনকারী এবং পরীক্ষা পরিচালনায় অনিয়মের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে নিরাপত্তার মান যদি লঙ্ঘন করেন কেউ সেক্ষেত্রেও কিন্তু কড়া শাস্তির বিধান রয়েছে কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে থাকা তথ্য যদি বিকৃত করা হয় আসন বিন্যাস বা পরীক্ষার তারিখ কিংবা শিফট ঠিক করায় যদি অনিয়মে কেউ জড়িত থাকেন অথবা পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষ পরিষেবা প্রদানকারী সংস্থা কিংবা সরকারি সংস্থার সঙ্গে জড়িতদের হুমকি দিলে সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হবে টাকা তুললে বা জাল ওয়েবসাইট তৈরি করলে কিংবা ভুয়ো পরীক্ষার ব্যবস্থা করলে এবং ভুয়ো অ্যাডমিট কার্ড বা ভুয়ো অফার লেটার যদি ইস্যু করা হয় সেক্ষেত্রেও শাস্তি হবে নতুন আইনে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে জরিমানা হতে পারে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত আর এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ কুমার जो पीएस है प्रीतम कुमार इन पर आरोप है कि नीट प्रश्न पत्र लीक के मामले में जो आरोपी सिकंदर यादवेंदु हैं उनको उनके परिवार वालों को ठहराने के लिए सरकारी गेस्ट हाउस बुक कराया गया उनके फ़ोन कॉल पर बुक हुआ है तो ये यू तलाश जरूर रही है कि आखिर इन लोगों को किसने मदद की थी लेकिन प्रीतम का अब तक कहीं से भी प्रश्न पत्र लीक मामले में कोई ऐसा सुराग नहीं मिला है जिस आधार पर यह कहा जा सकता है कि प्रश्न पत्र लीक में और ईओयू की भी प्रायोरिटी गेस्ट हाउस कांड के जांच की नहीं है बल्कि प्रश्न पत्र लीक में जो माफिया हैं जो इससे जुड़े हुए सरगना हैं उनको तलाश करने में है जिसमें वो पूरी ताकत लगा दी है और यही वजह है कि अब तक जितने भी सुराग मिले हैं जांच जो बढ़ी है उसमें प्रश्न पत्र लीक मामले पर ज़्यादा तरजीह दिया जा रहा है प्रीतम ने फिलहाल समय मांगा है कि आगे उनको वक्त दिया जाए ताकि वो आगे देख सकें कि कैसे कब पेश होना है क्या करना है वकीलों से भी राय ले सकते हैं वो